দেখুন, যেভাবে এমআরআই মেশিনে আটকে গেল মন্ত্রীর পিস্তল, অতপর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী, কিন্তু তার এমআরআই করাতে গিয়ে এক বিপত্তির সম্মুখীন হতে হলো যে 7 কোটি টাকার এমআরআই যন্ত্রটি খারাপ হয়ে গেছে, যার ফলে সমস্যায় পড়েছেন ওই হাসপাতালে 100 রোগী। এমন কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়েছেন ভারতের উত্তরপ্রদেশের খাদি এবং গ্রাম্যদেক মন্ত্রী সত্যদেব পাচুরি। তবে এই বিপত্তির জন্য ওই মন্ত্রী নন, দায়ী তার নিরাপত্তা রক্ষী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন উত্তরপ্রদেশের খাদি ও গ্রাম্যদেক মন্ত্রী সত্যদেব পাচুরি। দ্রুত তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখা যায় মন্ত্রীর রক্তচাপ ও ব্লাড সুগার দুটাই নেমে গিয়েছে। চিকিৎসকরা মন্ত্রীকে এমআরআই করানোর পরামর্শ দেন। যে ঘরে এমআরআই করা হয় সেখানে নিয়মিত কোনো ধাতব জিনিস নিয়ে প্রবেশ করা নিষেধ, কিন্তু মন্ত্রী দেহরক্ষী কোনোভাবেই সেই নিষেধাজ্ঞা খেয়াল করেননি। এরপরে এই বাধে বিপত্তি, মন্ত্রীকে এমআরআই এর নির্দিষ্ট জায়গায় শুয়ে এমআরআই যন্ত্রটি চালু করাতেই ম্যাগনেটিক ফিল্ড চালু হয়ে যায়। সঙ্গে সঙ্গে মন্ত্রীর দেহরক্ষীর কাছ থাকা পিস্তলটি গিয়ে এমআরআই মেশিনে আটকে যায়। বিকট আওয়াজ করে বন্ধ হয়ে যায় এমআরআই যন্ত্র। ঘাবড়ে গিয়ে ঘর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন মন্ত্রী, ভয় পেয়ে যান চিকিৎসকরাও। এই বিপত্তির কারণে আপাতত 7 কোটির যন্ত্র খারাপ হয়ে পড়ে আছে। জানা গেছে যন্ত্র থেকে ওই পিস্তল বের করতে হলে প্রায় 25 লাখ টাকা খরচ হবে, সময় লাগবে প্রায় 7 দিন। প্রতিদিন ওই হাসপাতালে এমআরআই করতে গড়ে 30 জন রোগী আসেন, কিন্তু মন্ত্রীর দেহরক্ষীর ঠিকটিতে আপাতত হয়রানির শিকার তারা। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।